রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারণা বদলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কারের উদ্দেশ্যে হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর এক হোটেলে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট পেশাজীবীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ 38 দেশের কূটনীতিকরাও যোগ দেন এতে। স্বাগতিক বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সমমনা রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পরামর্শে চূড়ান্ত হয়েছে 31 দফা। একথা অত্যন্ত সত্য যে স্বাধীনতা 53 বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইভলভ করতে পারিনি। ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। অনুষ্ঠানে দফাগুলোর বিস্তারিত তুলে ধরা হয়, যেখানে বলা হয় 2 বারের বেশি মেয়াদে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সুধীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা, মূল্যস্ফীতি বা বাজার মূল্যের উপর নির্ভর করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, জিডিপির 5 ভাগ স্বাস্থ্যখাতে বরাদ্দ সহ নানা বিষয়। ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই 31 দফা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে, প্রধানমন্ত্রীকেও জবাবদিহির মধ্যে রাখবে। আজ আমরা 31 দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে, আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও তার পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। বিশিষ্ট জনেরা আনুপাতিক প্রতিনিধিত্ব ও প্রাদেশিক সরকারের ধারণার বিপক্ষে মত দেন, বলেন 31 দফাকে সব মানুষের কাছে পৌঁছাতে হবে। জামাত ইসলামের প্রতিনিধি 31 দফাকে স্বাগত জানিয়ে সংস্কার এগিয়ে নিতে জাতীয় ঐক্যের উপর জোর দেন। বছর 2 ধরে 31 দফা নিয়ে গণসংযোগ করে যাচ্ছে বিএনপি। বক্তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কাজ করছে তা এসব প্রস্তাবনারই প্রতিফলন। রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে এই আলোচনায় বক্তাদের কথায় উঠে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির কথা। সে আলোকে এই 31 দফা জাতির জন্য ম্যাগনা কাটা হতে চলেছে বলে মন্তব্য তাদের। একই সঙ্গে তারা এও বলছেন, এই 31 দফাই শেষ কথা নয়, বরং সময়ের প্রয়োজনে এই সংস্কারের রূপরেখাও পরিবর্তন আসতে পারে। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।